ফরিদ ভাই কি সরাসরি মেন্টাল থেকে আসলে? থাকে মেন্টালে, মেন্টাল থেকে আসবে না তাকে ক্যান্টনমেন্ট থেকে আসবে, যত সব পাগল ছাগল এসে জুটিছে। কিরা ইয়াচিন ভাই, আপনি এ বাড়িতে কেন? তা আমি এ বাড়িতে থাকবো না কি জন্যে? বাড়িটাকে আমি তোমার কাছে বেঁচে দিছি নাকি? ও আল্লাহ, আমি দেখি ভুল করছি। আমি সেই জন্যই তো বলি আমার নিজের দরজা কেল কই। মর্জিনা দেখি চাও, মর্জিনা আমি নিজের বাড়ির রাস্তা ভুল করে আমি তোমাদের বাড়ি চলে আসছি। বাড়ির রাস্তা কি সত্যি সত্যি ভুল করিছাও নাকি ভুল করার ভান ধরিছাও ফরিদ? আমি তো খবর পেয়েছি আপনি পশুদের কথা ছাড়া মানুষের কথা বিশ্বাস করতে চান না, এখন তো দেখছি মিলে গেল। আপনি কি আমারও বিশ্বাস করতে চান না আমি মিথ্যে বলতেছি? না তো কি, নিজের বাড়ি চিনবার পারো নাই, অথচ বাড়ির মানুষগুলো তো ঠিকই চিনলা, আমাকে চিনতেও ভুল হয় নাই, আর মর্জিনাকে চিনতে তো ভুল হওয়ার কোনো কারণই দেখি না। বাদ দাও তো বড় ভাই, যা হওয়ার হয়ে গেছে। ভুল করলে ফরিদ ভাই তো আর অসনা বাড়িতে এসে ঢোকে নাই। তা ফরিদ ভাই কি সরাসরি মেন্টাল থেকে আসলে? থাকে মেন্টালে, মেন্টাল থেকে আসবে না তাকে ক্যান্টনমেন্ট থেকে আসবে, যত সব পাগল ছাগল এসে জুটিছে। ইয়াসিন ভাই কি আমাকে পাগল সাব্যস্ত করে গেল, এটা তো ঠিক হইল না। দেখ সারা গায়ে মানুষ পাগল কয়, সে তোমাকে পাগল করলি তুমি পাগল হয়ে গেলে নাকি? আসো আমার ব্যাগ। আচ্ছা এখন বসা ঠিক হবি না, আগে আমি বাড়িতে যাই, নিজের বাড়িতে। আমি তো বাড়ি ভুলে তোমাকে এনে চলে আইছিলাম। তুমি এখনো রাস্তা চিনবে পারবে না ফরিদ ভাই, তুমি বসো, আমি আমার হাতের কাম শেষ করে তোমাকে রাস্তা চিনে বাড়ির দিয়ে আসবো। বসো। ছোট জাত গরিব মানুষ হয়েছি জন্য কি যখন যার ইচ্ছে আমি সেই তারা তুমি, আমি চোর না ডাকাত দাদা। কে এ তারা ইসিন ডাক্তার কি তোকে আবার তারা করিছে? ইসিন পাগলাম তারা দিবেরই পারে, সে পশু ধরো দি মানুষ, আমি পশু হন্তা, সে তারা দিলে তা তো সহ্য হয় দাদা, কিন্তু এই ফজের আলির মেয়ে জিলপিয়ারা সে কি জন্য আমাকে তারা দিবি? হ্যাঁ মুচি যাতে হয়েছে জন্য কি আমাকে কোনো নিরাপত্তা থাকবি না দাদা। আরে থো, তুই মন খারাপ করিস না দাদা, সেও তো আর এক পাগল। শোন এ পাগল ছাগল থেকে একটু দূরে সরে থাকিস, সে পাগল পুরুষই হোক আর মিয়া মানুষই হোক। হিদে আপনি খুব দামি কথা কইছেন দাদা। তা দাদা আপনি গরুটার খবর কি, মরিছেন না এখন আছে? তোকে কতবার কইছি তুই ও কথা মুখে আনবো না? আমি মুখে না আনলি কি আপনার গরু মারা থেকে থাকবে নি দাদা? আমি তো কইছি ইসিন পাগলা যতই চিকিৎসা করুক আপনারও গরু মরবি, আজ হোক আর কাল হোক যাবি, এবং যত তাড়াতাড়ি যায় ততই মঙ্গল দাদা। মঙ্গল তাই না? আমার গরু মরলি তোর মঙ্গল হয়? দাঁড়া তোকে আমি দেখাচ্ছি, দাঁড়া জুতো পিটা করে আমি তোর আমি মুখ ভেঙে জুতো খুলতেছেন কি জন্য? নিয়ে যাই যাই, আপনি আবার আমার আমার নিরাপত্তা নষ্ট করছেন, তো মাত্র জোর দেখছিলাম, দেখো তো দেখো তোকে আমি জুতো পিটা করবো, তোকে আমি জুতো পেটা করবো।